ঋষি আপনি স্কুলে যাবে, ঋষির জ্বর, ঋষি তার তাও ঋষির স্কুলে যেতে হবে, কেন কি ঋষির এক্সাম। মোবাইলটা রাখো বাবা, কিচ্ছু খাচ্ছে না ঋষি। দুষ্টামি তো থাকবেই বলো, যতই শরীর খারাপ থাক। ঋষি কিচ্ছু খাচ্ছে না বলছি বাবা, একটু খা, সুজি খা, একটু সুজিও খাচ্ছে না। একটু সুজি খাও বাবা। আর বাইরে কি বৃষ্টি হচ্ছে জানো, যদি এক্সাম না হতো তাহলে ওকে আজকে স্কুলে পাঠাতামই না। যাওয়ার সময় তো বাসে যাবে, আসার সময় দেখি ওর বাবা যদি নিয়ে আসতে পারে। বাসে আসতে গেলে তো একটু দেরি হয়, বাস পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা ভালো আছি মোটামুটি। ঋষি তো ভালো নেই, এই যে ঋষির কালকে রাত্রি কী জ্বর জানো। ওই যে ছাতা, এই দেখো এটা আমার বিয়ের মশারি, আর মশারিটা না দুদিন ধরে গড্ডেছে, শুধু গড়াগড়ি খাচ্ছে। ভাঁজটা ভেঙে গেছে, ভাঁজ করেই রাখা ছিল, ভাঁজটা ভেঙে গেছে। তো বড় না মশারিটা, এত বড় মশারি ভাঁজ ভেঙে গেলে তো কেমন হয়ে থাকে, গড্ডেছে বোঝোই তো। অন্যান্য জামাকাপড়গুলো আমি ঠিক মতো রাখতে পারছি না, তো দুদিন ধরে ভাবছি যে ভাঁজ করবো করবো, কিন্তু করাই হচ্ছে না। তো এখন ছেলেকে স্কুলে দিয়ে এসে ভাবলাম, বাসে উঠিয়ে দিয়ে এসে ভাবলাম যে না, মশারিটা আগে ভাঁজ করি, তারপরে অন্যান্য জামাকাপড়গুলো ঠিক করে গুছিয়ে রাখবো। এই যে এখন আমি আর ঋষির বাবা দুজনে চা খেয়ে নিচ্ছি, দুজনে চা খেয়ে তারপরের দিকে আবার রান্নাঘরে যাব ভাতের দিকে। ভাত বসানো হয়ে গেছে, ভাত হয়েও গেছে। এই যে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, আলু সিদ্ধটা আজকে মাখবো আমি পেঁয়াজ ভাজা করে, মানে তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ দেবো না সিদ্ধটাতে, পেঁয়াজটাকে তেলের মধ্যে ভাজবো ভালো করে, পেঁয়াজ লঙ্কা দুটো একসাথে ভেজে তারপর সিদ্ধটা মাখবো। এইভাবে সিদ্ধ মাখলে না সেই লাগে আমার, আর সাথে মুসুরির ডাল। এই যে দেখো পেঁয়াজ ভাজা, এই পেঁয়াজ ভাজাটা দিয়ে যেখানে একটা শুকনো লঙ্কা, যেখানে একটা শুকনো লঙ্কা, যে কাঁচা লঙ্কা, এই ভাতে কাঁচা লঙ্কা, এটা দিয়ে সিদ্ধ মাখবো। এবার এই আলু সিদ্ধ আর মুসুরির ডাল দিয়ে সবাই ভাত খাবে। চলো, এখন 12টা বাজে, 12টা বাজে না বাবা, এখন 12টা বাজে, আর আমার রান্না একদম কমপ্লিট। আজকে তাড়াতাড়ি হয়ে গেল রান্না, এখন ঋষি এক্ষুনি আসলো স্কুল থেকে, আমি যাইনি আনতে, এই মোড়ের মাথায় গেল ঋষি বাবা, ঋষির বাবাকে নিয়ে আসলো। আর আমি এখন ঋষিকে ভাত খাওয়াবো, ডাল আর আলু সিদ্ধ দিয়ে। ডাল আলু সিদ্ধ ভাত তো সকালেই হয়ে গেছিলো দেখলে তোমরা, ডাল আলু সিদ্ধ দিয়ে এখন ভাত খাওয়াবো ঋষিকে। আর পরে রান্না করেছি কি দাঁড়াও দেখাচ্ছি, ডাটা চচ্চড়ি, এটাকে কাটোয়া ডাটা বলে, এটাকে তো আমরা তো কাটোয়া ডাটাই বলি। এই ডাটা চচ্চড়ি ভীষণ ভালো লাগে খেতে, এই ডাটা চচ্চড়ি। রান্না শেষ, এখন শুধু গ্যাস মুছবো, গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করবো, ব্যাস হয়ে গেল। আর আজকে বুধবার, তো ঋষিকে ভাত খাওয়াই, রোদ উঠিনি আজকে, এরকম আজকে এক ফোঁটাও রোদ উঠিনি, মেঘলা মেঘলা ওয়েদার। এখন আমি ছাদে আসলাম জামা কাপড় ধুতে। এই দেখো অনেক দিন পর আজকে আমি ছাদে জামাকাপড় ধুতে আসলাম জানো। আমি কিন্তু শীতের দিনে ছাদেই জামাকাপড় ধুই, শীতের দিনে আমি কলের পাড়েও জামাকাপড় ধুই না, বাথরুমেও জামাকাপড় ধুই না, ছাদেই ধুই। কিন্তু এখন গরমের দিন যেহেতু, সেই রোদ উঠে, রোদে যদি আমি জামাকাপড় ধুতে আসি তাহলে তো মাইগ্রেনের ব্যথায় শেষ হয়ে যাবো, এই জন্য আসি না। আর আজকে হলো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, মানে রোদ নেই একটুকু, এই জন্য ভাবলাম না আজকে ছাদেই ধুয়ে দিই।
এই জন্য ছাদে এসে ফটাফট করে জামাকাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর ছাদে ধুলে কী বলো তো, তাড়াতাড়িও হয়ে যায়। এদিকে ছাদে ছাদেই ধোয়া, আবার ছাদেই মেলা জামাকাপড়, তো ফটাফট হয়ে যায়। আমার গাছে ফুল হয়েছে গো, নীলকণ্ঠ ফুল। এই দেখো, এটা আজকে ঠাকুরকে পূজা দিব, শিব ঠাকুরকে। আগেরবার শীতে তো এই জায়গাটাতে এই দেওয়ালটা দিয়ে ভর্তি ছিল গাছ, আর ভর্তি ফুল ফুটতো জানো। এখন 3:10 বাকি, আর আমি এক্ষুনি স্নান করে আসলাম, এখন পূজা দিব। এই যে ঠাকুরের বাসন, এই যে ঠাকুরের বাসন নামালাম। মাথাটাতে এখনো কিচ্ছু আছড়াই নি, শ্যাম্পু করলাম আজকে। তো আমি পুজোটা দিয়ে নিই, আজকে বিকালে হয়তো ডাক্তারের কাছে যাবো। তো দেখলে তখন জামাকাপড় ধুলাম, এখন হলো জামাকাপড় ধুয়ে টুয়ে ঘরটা মুছে তারপর স্নান করে মাথায় শ্যাম্পু দিয়ে আসলাম। এখন পুজোটা দিয়ে তারপর ভাতটা খেয়ে আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। বিকালে হয়তো ঋষিকে নিয়ে ডাক্তারের কাছে যাবো সন্ধ্যাবেলা, ঠিক আছে? তাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। কী খাচ্ছে বাবা, কী খাচ্ছে তুমি? আর খাবো না কেন? কখন থেকে আমগুলো নিয়ে হাতাহাতি করছে জানো, খাচ্ছে না। খাও, ইয়া এই এমন করে না, এমন করে না বাবা। ঋতু বাবা, আমার বাবা দেখে নিয়ে বিকালে ডাক্তারের কাছে যাবো আজকে। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে সন্ধ্যা 6:30, পাক্কা 6:30 বাজে। আর এখন আমি যাব ডক্টরের কাছে ঋষিকে দেখাতে। বাবা এদিকে আসো, এই যে ঋষি, দেখি তোমার ফুল লুকটা দেখাও, তুমি কোন জিন্সটা পরছো, তোমার ফেভারিট জিন্স। কেউ অসুস্থ বলবে, আজব লাগছে কালারটা লিপস্টিকের মোবাইলে, যেমন মাঝখান এখান দিয়ে হলুদ হলুদ লাগছে। আর এখান দিয়ে তো পুরো টমেটো। ঋষির বাবা আসবে এক্ষুনি, জ্বরটা ঋষির এখন নেই আপাতত, কালকে রাতে ওষুধ খাওয়ানো হয়েছে জ্বরের, তারপর থেকে জ্বরটা কমেছে। জ্বর আর আসেনি কিন্তু, তাও জ্বর আসেনি, তাও শরীরটা একবার চেক আপ করিয়ে নিয়ে আসি, একবার চেক আপ করিয়ে নিয়ে আসা ভালো বাচ্চাদের এই সময়টাতে বিশেষ করে। চলো ওঠো বাবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপ চলতে হ্যায়, চলো আবি ডাক্তার কে পাস চলতে হ্যায়, চলো আপ চলতে হ্যায়, দাঁড়াও দাঁড়াও ভালো করে বসি। ওমো দাও এটা আলো। আমরা এক্ষুনি আসলাম ডাক্তারের থেকে, ডাক্তারের কাছ থেকে। আর এই যে ঋষি, ঋষির হয়েছিল ভাইরাল ফিভার, ভাইরাল ফিভার হয়েছিল ঋষির, ওষুধ দিয়েছে। আর এখন ঋষিকে পড়তে বসাবো, কালকে ঋষির ছুটি, 29 তারিখে হবে। ঋষিকে এখন পড়তে বসাবো, তার আগে বানাবো চা, ঋষির বাবা এখন চা খাবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্য বাই বাই। আর কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে।